সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। হাই ফ্রেন্ড, আমি আবার ডাটা গুরু মশলার রান্নাঘরে চলে এসেছি। আজ আমি বানাচ্ছি আপনাদের জন্য পেঁয়াজি। রেসিপিটা একবার দেখে নিন, চলুন আমরা উপকরণগুলো একবার দেখে নিই। আর এই বৃষ্টির দিনে মানে বাড়ির সবার সাথে বসে বিকালবেলা যদি খান আপনারা চায়ের সাথে, জমে ক্ষীর। চলুন পেঁয়াজির উপকরণগুলো একবার দেখে নিই। কুচানো পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা সামান্য কুচানো, সামান্য ধনে পাতা, এখানে আছে আমার বেসন। তারপর আমি এতে এতে অ্যাড করছি এক এক করে সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, নুন, আর এতে সামান্য আমি দেব, আমি আমার মতো করে করছি পেঁয়াজিটা। আপনারা যদি আপনাদের মতো করেও করতে পারেন, সামান্য আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। বেলা টিফিনে জমে ক্ষীর একদম, আর এই বৃষ্টির দিনে। কড়াই তেল দিলাম, তেলটা গরম হলে আমি আপনাদের দেখাচ্ছি পেঁয়াজি। আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে পেঁয়াজি ছাড়ছি। দেখো এই বৃষ্টির দিনে সন্ধেবেলা চায়ের সাথে পেঁয়াজি, ও জমে ক্ষীর একদম। আপনারা অতি অবশ্যই করে খাবেন, আর পুরো ফ্যামিলির সাথে বসে খাবেন, এতে আরো মজা লাগবে। দেখুন আমার পেঁয়াজ লাল লাল হয়ে এসছে, মচমচে করে ভাজবো, গরম গরম খাবো। সন্ধেবেলা টিফিনে জমে খেয়ে একদম, আর এই বৃষ্টির দিনে। দেখুন আমার পেঁয়াজি, আমার পেঁয়াজি রেডি হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি এক এক করে। সুন্দর কালার হয়েছে দেখেছেন। উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম সামান্য চাট মশলা। রেডি আমার পেঁয়াজি, আর দিয়ে দিলাম সামান্য একটুখানি উপর দিয়ে সস। আর আপনাদের ভিডিওটা যদি এতই ভালো লাগে, পেঁয়াজিটা যদি আমার ভালো লাগে, একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। নমস্কার। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকে রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয়, তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।